হঠাৎ করে সারা দেশে গরমের তীব্রতা বেড়েছে। সোমবার মংলা ও ঈশ্বরদীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39 ডিগ্রি সেলসিয়াস, আর রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.7 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নীলফামারী ও দিনাজপুর জেলা সহ ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আরও বাড়তে পারে। আগামী 5 দিনে পর্যায়ক্রমে দিন ও রাতে তাপমাত্রা আরও বাড়বে, ফলে গরমও বাড়বে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় জনজীবনে অস্বস্তি বেড়েছে।